সৌদি আরবের কাছে সাতশো কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন এসব অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে থাকবে ক্ষেপণাস্ত্র চিনুক ও অ্যাপাচি হেলিকপ্টার এবং সামরিক কার্গো বিমান বৃহস্পতিবার পেন্টাগন এ অনুমোদনের কথা ঘোষণা করেছে চারটি আরব দেশের কাছে সাতশো কোটি ডলারের অস্ত্র বিক্রির কথা বলা হলেও এর বেশিরভাগই যাবে সৌদি আরবের কাছে পেন্টাগনের ঘোষণা অনুযায়ী সৌদি আরবের কাছে তিনশো একান্ন কোটি ডলারের আটচল্লিশটি সিএইচ সাতচল্লিশ এফ চিনুক কার্গো হেলিকপ্টার বিক্রি করা হবে এর সঙ্গে থাকবে হেলিকপ্টারের ইঞ্জিন যন্ত্রাংশ ও মেশিন গান রয়েছে সংযুক্ত আরব আমিরাতের সাথে বড় চুক্তি তিনশো কোটি ডলারের বিনিময়ে এ দেশটি কিনছে সাতাশটি অ্যাপাচি হেলিকপ্টার গানশিপ এবং এগুলোর জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ এর পাশাপাশি কাতার কিনছে আটটি সি সামরিক কার্গো বিমান এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ আর মরক্কো কিনবে দশ কোটি আট লাখ ডলারের বারোশো টু এ ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আমেরিকা মুখে মুখে সারা বিশ্বের মানবাধিকারের বিষয়ে কথা বললেও সৌদি আরব দারিদ্র পীড়িত ইয়েমেনে দুই সালের মার্চ মাস থেকে সামরিক আগ্রাসন চালাচ্ছে কিন্তু সে বিষয়ে একদম নীরব যুক্তরাষ্ট্র সৌদি আগ্রাসনের মুখে ইয়েমেনের দশ হাজারের বেশি মানুষ মারা গেছে এছাড়া আহত হয়েছে এর চেয়ে কয়েক গুণ বেশি মানুষ সেখানে এখন মানবিক বিপর্যয় ঘটেছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার হচ্ছে সৌদি আরবের অন্যতম প্রধান সহযোগী এরপরও এসব দেশের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করছে আমেরিকা মার্কিন এসব অস্ত্র ইয়েমেনের জনগণের বিরুদ্ধে করা হবে তাতেও কোনো সন্দেহ নেই সৌদি আরবের কাছে শুধু দুই হাজার সালেই আমেরিকা বিক্রি করেছে দুই কোটি ডলারের অস্ত্র আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন